হাই গাইস, আমি জয়। আমার ইউটিউবে চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কাইন মাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারেন। আমি আজকে ফুললি ভিডিও এডিটিং করে দেখাবো। সো ফ্রেন্ডস, আমি নেক্সট টাইমে এটাকে এটির পার্ট বাই পার্ট আমি কিছু কিছু কাইন মাস্টারের ভিডিও দেবো, যেগুলোর মাধ্যমে আপনারা অনেক হাই লেভেলের বিভিন্ন আপনার সেক্টরে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। সো ফ্রেন্ড, আজকে আমি বেসিক লেভেল থেকে শুরু করে একটি কমপ্লিট লেভেল পর্যন্ত আপনাদেরকে এডিট করে দেখাবো আপনারা কিভাবে এডিট করতে পারেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আমার কাইন মাস্টার সফটওয়্যারটি ওপেন করছি এবং আমি এখান থেকে এখানে আপনাদের টোটালি একটি কমপ্লিট ভিডিও করে ভিডিও এডিট করে দেখাবো, যেন আপনাদের ভিডিওটি একটু লং হতে পারে, এই জন্য আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি সফটওয়্যারটি ওপেন করছি এবং আমি এখানে প্লাসে ক্লিক করার মাধ্যমে আমি এটাকে স্টার্ট করব। সো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমার রেগুলেশন শো করছে। সো আমি এখানে ফুল এইচডিতে রেগুলেশন করবো, এডিটিং করবো। সো এই জন্য আমি এখানে যেখানে 16:9 দেওয়া আছে আমি সেখানে ক্লিক করব। এটি ওপেন করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাকে এখানে আমার সফটওয়্যারটি ওপেন হয়েছে এবং এখানে সরাসরি মিডিয়াতে চলে গেছে। এটি হচ্ছে আমাদের যে ইন্টারফেস, আমাদের যে সফটওয়্যারটি আছে সেটি ইন্টারফেস এটা এটাকে বলা হয় টাইম লাইন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে টাইম লাইন। তারপর আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে কিছু অপশন, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিড ডো, তারপর আন্ডো আছে এখানে, এগুলো আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা টাইম লাইন, তারপর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে ক্লিক করার মাধ্যমে, আমরা মিডিয়া ফাইলে ক্লিক করার মাধ্যমে আমাদের প্রথমে আমরা অডিও সাউন্ড অথবা আমরা পিকচার ভিডিও এগুলো অ্যাড করব। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে সিম্পলিভাবে এটার একটি ফুল টিউটোরিয়াল দিচ্ছি, যেটি হচ্ছে আপনাদের এখানে আপনারা কীভাবে একটি ফুল ভিডিও এডিটিং করে আপনারা মেক করতে পারেন। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে চলে যাব মিডিয়া ফাইলে। সো ফ্রেন্ডস, এখান থেকে আমি কতগুলো পিকচার নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এই পিকচারে ক্লিক করবেন আর এখানে অটোমেটিকলি এসে অ্যাড হয়ে যাবে টাইম লাইনে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পিকচারগুলো অ্যাড করে নিয়েছি। এখন তারপর আপনারা এই যে এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করার মাধ্যমে আপনার ছবি এখান থেকে আপনারা এসে বলুন। এই দেখেন, এখন আমরা টোটালি চলে এসেছি আমাদের টাইম লাইন। তারপরে এখানে আমাদের প্রিভিউ উইন্ডো বলা হয় এটাকে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রিভিউ উইন্ডোতে পিকচার শো করছে। সো ফ্রেন্ডস, আমরা এখান থেকে প্লে করতে পারবো। আমরা এখানে প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে প্লে করেছি, এখন এটা প্লে হচ্ছে। সো ফ্রেন্ডস, আপনারা এখান থেকে আপনারা এইভাবে নিচের দিকে ক্লিক করার মাধ্যমে এটাকে এইভাবে আপনারা ড্র্যাগ করতে পারেন। আপনাদের এটা কিন্তু এখানে থাকবে, কিন্তু আপনাদের এটা লাড়াচাড়া করবে। সো ফ্রেন্ডস, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কোনো লাড়াচাড়া হচ্ছে না। সো জাস্ট এটা আপনার এদিকে এদিকে সরানো যাচ্ছে। সো ফ্রেন্ডস, আপনারাও এটাকে এভাবে সরাতে পারবেন। আমি আপনার ইমেজ দিয়ে দেখাচ্ছি, আপনারা এখানে ভিডিও আপনারা ভিডিও দিয়ে কাজ করবেন এবং আমি ইমেজ দিয়ে কাজ করে আপনাদের দেখাচ্ছি। তারপর এখানে আমরা এই পর্যন্ত এটা অ্যাড করার পর দেখতে পাবেন ফ্রেন্ডস, আমরা এখানে ক্লিক করলে আমরা যখন এখানে ক্লিক করব তখন এখান থেকে আমাদের বিভিন্ন অপশন চালু হয়েছে। তারপরে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিলেক্ট অপশন আছে, এখান থেকে আমরা ডিলেট করতে পারবো আর এখানে আমরা আন্ডো করতে পারবো। এই দুইটা দিয়ে আমরা রিডো আন্ডো করবো। সো ফ্রেন্ডস, আর এখানে ডিলেক্ট করবো এই আর কি। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর এখানে আপনার এটা কেজি দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই এখানে আপনার এখানে ট্রিম করার জন্য কাটা যায় অফকোর্স। তারপর এখানে আরও কিছু এখানে দেখতে পাচ্ছেন এটা রুটেড চিহ্ন, এখান থেকে আমরা আমাদের এখানে পিকচারগুলো ভিডিওগুলো আমরা রুটেড করতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা দেখে নিই ফার্স্টে যে আমরা কীভাবে এখান থেকে কাটতে হয়। আমরা একটা প্রথম থেকে আমরা লেয়ারের মাধ্যমে এখানে এডিট করবো। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে এখানে হচ্ছে আমাদের রিডো আন্ডো, তারপর এখানে আমাদের ডিলেট অপশন আছে, এগুলো নর্মাল কিছু অপশন আমরা জেনে রাখলাম। তারপর এখানে যেটা আছে এখানে হচ্ছে এটা টাইম লাইন। তারপর এখান থেকে আমরা মিডিয়া ফাইল যখন কিছু ইনপুট করব এই মিডিয়াতে গিয়ে তারপর সব ইনপুট আমরা এখানে ইম্পোর্ট করব। তারপর দেখতে পাচ্ছেন লেয়ার, আর আমি লেয়ারটা পরে কথা বলছি, আগে বলছি আপনাদেরকে এখানে মিডিয়াতে আমরা ফাইল অ্যাড করব, অডিওতে আমরা অডিওটা অ্যাড করব, আর ভয়েস মানে হচ্ছে এখানে আমাদের রেকর্ড করা যায় রেকর্ড করব। তো আমরা তিনটা ক্লিয়ারলি বুঝে গেলাম। তারপর এখানে আর তেমন কিছু না, এটা হচ্ছে প্লে হ্যাট, এখানে আমরা ক্লিক করার মাধ্যমে এটা প্লে করবো। আর এটা হচ্ছে আপনার
কাইনমাস্টার যে স্টোর আছে এখানে আপনার বিভিন্ন অনলাইনের মাধ্যমে প্রিমিয়ামের মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট তারপর এগুলো আপনার অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড এগুলো অ্যাড করা যায়। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে এটার মাধ্যমে আমরা ক্লিক করে আমরা প্লে করতে পারবো। তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন, তারপর এটার মাধ্যমে আমরা প্লে করতে পারবো। এবং আমাদের এখানে এখন হচ্ছে আমাদের লেয়ারের কাজ, আমরা লেয়ারে গিয়ে কী কী আর এক্সট্রা কাজ পেতে পারি। এখানে আমাদের মিডিয়া ফাইল আছে, এখান থেকেও আমরা আমাদের ভিডিও অথবা পিকচার অ্যাড করতে পারি। তারপর ইফেক্ট আছে, সো ফ্রেন্ড আমরা ইফেক্টে একটু ক্লিক করি। ইফেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইফেক্ট শো করছে। এখানে আমাদের যে অন্যান্য ভার্সনগুলোতে আরও অনেক ইফেক্ট থাকবে। এবং মুড ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যেটা আর কি আমাদের কানুষ্টার ইফেক্টের যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার কাইনমাস্টার স্টোরেজ, এখান থেকে আপনারা অনেক কিছু সংগ্রহ করে নিতে পারেন। এটার জন্য হয়তো বা টাকাও পেড করতে হতে পারে। তো ফ্রেন্ডস আমরা এটা কেটে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা ইফেক্ট আছে, ইফেক্টগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এটা অ্যাড হয়ে গেছে এবং এটা হাফসা হয়ে গেছে। সো ফ্রেন্ডস আমরা যদি এখানে ক্লিক করি, ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা শুরু করছে। তারপর এটাকে আমরা বড় ছোটো করে নিতে পারি। আমরা যদি কোনো কিছু লেখা যদি আমরা যে মনে করেন যে আপনারা যদি মনে করে থাকেন যে কোনো লেখা আপনারা মুছতে হবে কিংবা এরকম ব্লার করে দিতে হবে, তাহলে আপনারা এটার মাধ্যমে বসিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। সো ফ্রেন্ডস আমাদের এটা আপনার তেমন প্রয়োজন নেই, সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডিলেটে প্রেস করব, ডিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা ডিলেক্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে প্রথমে দেখেছিলাম এখানে মিডিয়া থেকে আমরা আবার পিকচার সংগ্রহ করতে পারবো, আমাদের মিডিয়াতে পিকচার প্রয়োজন নেই। সো ফ্রেন্ডস আমরা আবার লেয়ারে চলে যাবো। লেয়ারের পর ইফেক্ট, ইফেক্ট তো দেখতেই পাচ্ছেন যে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি ইফেক্টটা কীভাবে কাজ করে। এবং আমরা তিন নাম্বার যেটা আছে ওভার লেয়ার, ওভার লেয়ারে ক্লিক করার পর আমরা এখানে ক্লাসিক্স স্টিকার্স এখানে আছে, তারপর এখানে আমরা একটা টুপি নিয়ে আমরা টুপিটা বসিয়ে দিতে পারি। সো ফ্রেন্ডস এখানে টুপিতে ক্লিক করার পর এখানে ওভার লেয়ার একটা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ওভার লেয়ারটা। সো ফ্রেন্ডস এখানে আমি একটা টুপি পরিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস আপনারা এইভাবে ওভার লেয়ারের মাধ্যমে একটা টুপি ব্যবহার করতে পারেন। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা একটা টুপি, সুন্দর একটা টুপি পরানো হয়ে গেছে। তো আমরা এই টুপিটাও প্রয়োজন নেই, আমি এখান থেকে টুপিতে ক্লিক, এখানে আমরা যখন দেখতে পাচ্ছি নিচে ইফেক্টটা আছে, ইফেক্ট আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর মার্ক করার পর আমরা এটাকে এখান থেকে আবার ডিলিট করে দেব। ডিলিট করার পর চলে গেল। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ওভার লেয়ার দেখালাম, তারপর ইফেক্ট দেখালাম, তারপর মিডিয়া দেখালাম, এখন টেক্সট। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট করতে পারেন। সো ফ্রেন্ডস আপনারা টেক্সট করে তারপর সেটির উপরে আপনারা আরও, সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটা করা কমপ্লিট করলাম। করার পর তারপর আপনারা এটাকে আবার অ্যানিমেশন দিতে পারবেন, যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর শো করছে। তারপর এভাবে, তারপর এখানে আবার আরেকটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্লাইড করে আসছে। সো ফ্রেন্ডস এটাকে আমি এখানে, সো ফ্রেন্ডস এটাকে আমি আপনার এখান থেকে সিলেক্ট করার পর আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দিতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আমি এটা বসিয়ে দিতে পারবো। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই টেক্সটটাকে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথলি এসেছে। আপনারা এখানে টেক্সট ইউজ করতে পারেন। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি টেক্সট আপনার অ্যাড হয়ে গেছে। আপনারা এরকমভাবে অনেক রকম টেক্সট ইউজ করতে পারেন। এবং টেক্সটের যে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আছে, আপনাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘুরছে অ্যাপস টেক্সটরা, এরকমভাবে আপনারা এখান থেকে ইন অ্যানিমেশন দিতে পারেন। সো ফ্রেন্ডস আমি এটাকে নিচে থেকে দেখেন কত সুন্দর এটাকে আমি দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস আপনারা এখান থেকে টেক্সটে যাওয়ার পর, তারপর টেক্সটে এখানে আপনারা টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পর সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আপনারা যখন এখানে সেটিংগুলো নিয়ে আসবেন, যখন আমি পিকচারের উপরে ক্লিক করেছি তখন এখানে আমার অপশনগুলো চালু হয়ে গেছে। এবং আমি যখন আমার টেক্সটের উপরে ক্লিক করেছি তখন এখানে কিন্তু এই টেক্সটের উপরে আমি কী কী করতে পারবো সেগুলো চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে রোটেট অপশন আছে, আলফা আছে, তারপর আউট অ্যানিমেশন আছে, এখানে বিভিন্ন সুন্দর অ্যানিমেশন আছে। আমি সবগুলোকে আপনাকে দেখাতে পাচ্ছি না, বাট আউটে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর। সো আমি এটাকেও নিয়ে নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন আপনার এডিট করার মাধ্যমে আস্তে আস্তে অনেক ভালো এডিট করতে পারবেন, এখানে অনেক কিছু রয়েছে। সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে অল্প করে সব কিছু দেখাচ্ছি। সো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আর অনেক কিছু আছে, আউটলাইন আছে, তারপরে ইফেক্ট, আপনাদের যে টেক্সটের উপর ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন গ্লোস, তারপর গ্লো, তারপর দেখতে পাচ্ছেন শ্যাডো আছে, তারপর আউটলাইন, টেক্সট অপশন, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড কালার, বিভিন্ন মাধ্যমে আপনার টেক্সটগুলোকে এখানে মডিফাই করতে পারবেন। সো ফ্রেন্ডস আপনাদেরকে আমি দেখালাম। তারপর এখানে আপনার যে কেচি আছে, কেচির মাধ্যমে আপনারা এখান থেকে কাট করতে পারবেন।
সো ফ্রেন্ডস এটা টেক্সটের উপরে দিয়েছি এজন্য এটা এটাকে এখানে আপনারা কাট করতে পারবেন না। সো ফ্রেন্ড আমি যখন একটা পিকচার উপরে আপনাকে দেখাবো, আমি এখন পিকচার মার্ক করার পর আমি যখন এখানে কেচের উপরে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন অপশন শো করছে। এখান থেকে আমি যদি একটু মিডিলে যাই তাহলে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে এদিকের অপশনটা যে হোয়াইট হয়ে রয়েছে তার মানে এই পাশেরটা কাটা যাবে, যেরকম লেখা আছে এখানে ট্রিম টু লেফট অফ প্লে হেড, এই প্লে হেডের লেফটের অপশনটা কাটা যাবে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যেখানে অপশনটা কাটা গিয়েছে। সো ফ্রেন্ডস আমি আবার ব্যাকে চলে যাওয়ার জন্য আমাকে এখানে আন্ডো করে দেবো, দেখতে পাচ্ছেন আবার ঠিক হয়ে গেছে। তারপর ফ্রেন্ডস আবার এদিকে নিয়ে আমরা রাইট হ্যান্ড যে রাইট অফ প্লে হেড রাইট অপশনটা কাটা যাবে, দেখতে পাচ্ছেন এদিকের অপশন কাটা গেছে, এখানে কাটা হয়ে গেছে। সো ফ্রেন্ডস আপনারা আবার আমরা আবার ব্যাকে চলে যাবো, ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্লিপড অ্যাট প্লে হেড এখানে মাঝখান থেকে আপনাদের একটা টুকরা হবে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে কাটা হয়ে গেছে, আবার আমি আন্ডো করে দিচ্ছি। মাঝখানে কাটার মাধ্যমে আপনারা ভিতরে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন, একটা আলাদা একটা পিকচার এনে ভিতরে অ্যাড করতে পারবেন। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদেরকে দেখাই। সো ফ্রেন্ডস এখানে আপনারা এটার মাঝখানে কেটে তারপর আপনারা এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি এটা রেখে তারপর আমরা এখানে ক্লিক করে দিই, তারপর আমরা আবার মিডিয়াতে চলে যাই। মিডিয়াতে চলে যাওয়ার পর সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা পিকচার অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে আপনার আন্ডো করে দিই। আন্ডো করার পর দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে আমি প্লেহেডটা আছে, দুই পাশে আমার এই পিকচারটা। সো আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে মাঝখানে দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটা চলে এসেছে। সো ফ্রেন্ডস আপনারাও এইভাবে আপনাদের পিকচারগুলো আপনারা এদিক সেদিক করে নিতে পারেন। এবং ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি আপনারা, তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনারা এখান থেকে এডিট করবেন এবং এডিট করা শুরু করে দিবেন, আস্তে আস্তে দেখবেন আপনারা এখানে আরও অনেক কিছু আপনারা এখান থেকে বের করতে পারেন। দেখেন এখানে এই পিকচারে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রপ প্রথমে আপনারা শিখলাম যে কীভাবে ক্রপ করা হয়, তারপর এখানে একটা ফ্রেমের মাধ্যমে আপনারা একটা ক্রপ করতে পারেন। তো এখানে আপনার চারটা অপশন আছে ক্রপ করার, এগুলো আপনারা অ্যাকচুয়ালি কাট করার, এগুলো আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ট্রিম, তারপর আপনার স্প্লিট। সো ফ্রেন্ডস আপনারা এখান থেকে আপনারা এগুলো করে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। তারপর আমরা যেটা দেখলাম, তারপর এখান থেকে আপনারা আমরা ভিডিও ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রপের সিস্টেম দেখলাম, তারপর এটা রুটেড সিস্টেম, তারপর এটা আপনার যে একদম স্টার্ট পজিশন অ্যান্ড এন্ড পজিশন, মানে স্টার্ট পজিশনে এবং এটা এন্ড পজিশনে একটা আপনার যে টাইম যতটুকু টাইম একটা ইমেজে যতটুকু টাইম এটার ফার্স্ট এবং এন্ড পজিশনে এখানে এটা শো করছে এটার মাধ্যমে। সো ফ্রেন্ডস এখানে আবার কালার ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, তারপর এখানে বিভিন্ন রকমের স্লিপ গ্রাফিক্স আছে, আপনারা এখান থেকে বিভিন্ন রকমভাবে আপনারা তাই সেইগুলো অ্যাড করে নিতে পারেন, সেগুলো কাজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি ইফেক্ট এসে অ্যাড হয়েছে। সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইফেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা আবার আপনাদের সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের যে কালার কানেকশন সেটি ঠিক করে নিতে পারেন। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কালার কানেকশন করার ব্যবস্থা রয়েছে এবং খুবই ভালো মানের প্রফেশনাল এই অ্যাপসটি, আপনারা এখান থেকে সব কিছু করে নিতে। কালার ফিল্টার আছে এখানে, আপনাদের যে কালারগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়েছে। আবার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কালার কালেকশন করে নেবেন। তারপর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর আমি যখন পিকচার উপরে ক্লিক করব তখন এগুলো শো করছে। তারপর এখানে তিনটা, তারপর এটা তিন নম্বরের যেটা রোটেট, এখান থেকে আমি আমার পিকচারটাকে রোটেট করে নিতে পারবো। রোটেট করে আপনার পিকচার অথবা ভিডিওটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা যে পিকচার উপরে ক্লিক করার পর যতগুলো এডিট আছে সেগুলো দেখালাম, তারপর আমাদের যে টেক্সটের উপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেয়ার বলতে এখানে আপনার টেক্সট ইফেক্ট সবগুলোকে একটা এই টাইম লাইনের মধ্যে সুন্দরভাবে এক একটা পিকচার এক একটা ভিডিওর নিচে উপরে দেওয়ার মাধ্যমে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনার এটা। সো ফ্রেন্ডস এখানে আমি দেখতে পাচ্ছেন আরেকটি এখান থেকে আমি আমার আরেকটি পিকচার আমি সংগ্রহ করে নিয়ে আসি।
সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে, সো ফ্রেন্ডস আমি এখানে একটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে এখানে ওভার লেয়ার। ওভার লেয়ারে যাওয়ার পর সো ফ্রেন্ডস এখান থেকে ওভার লেয়ার না, সো ফ্রেন্ডস আমি যখন এইটার ভিতরে লেয়ারের ভিতরে যখন আমি ক্লিক করে মিডিয়াতে ঢুকবো, ঢোকার পর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাকে আমার নিচে শো করছে, মানে আমি যখন লেয়ার বলবো তখন কি কী হবে, এইটা হচ্ছে আমার টাইমলাইনে ফার্স্ট ভিডিও এবং আমার লেয়ার এখানে আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা উপরে হয়েছে। সো ফ্রেন্ডস এটার কারণ হচ্ছে এটাই যে আমি যখন লেয়ার বলবো তখন আমার যে প্রথমে যে এই যে দেখতে পাচ্ছেন টাইমলাইনের প্রথমে যে সারি ভিডিওটা সেটা হচ্ছে আমার মেন ভিডিও, এবং লেয়ার হচ্ছে আমি যখন এই মেন ভিডিওর উপরে কোনো কিছু এনে বসাবো, এটাকে মডিফাই করবো কোনো কিছুর মাধ্যমে, তখন এটাকে লেয়ারের মাধ্যমে বলা হয়। যেরকম আমি যে এখান থেকে মিডিয়া থেকে যখন একজন একটা পিকচার অথবা ভিডিও নিয়ে আসবো তখন একটা দেখতে পাচ্ছেন যে এটা এটা উপরে বসে গেছে। আপনারা কী করবেন যে পিছনে একটা পিকচার দিয়ে আপনার সামনে ভিডিও নিয়ে আসলে শুধু ভিডিওটা সামনে প্লে হবে, পিছনে পিকচার ঠিক থাকবে। তো ফ্রেন্ড এটাই হচ্ছে লেয়ার, যখন আপনারা মেইন ফাইলটার উপরে একটা কিছু ব্যবহার করবেন, যেরকম আমি এখান থেকে ইফেক্টের মাধ্যমে ব্যবহার করতে পারি, ওভার লেয়ার থেকে আমি যেরকম স্টিকার এখানে ব্যবহার করতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এটার উপরে এসে বসছে, তো সেটি এটি হচ্ছে আপনার লেয়ার। আপনারা লেয়ারটা এখন সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে এখানে এটা হচ্ছে লেয়ার যখন আমরা এই ভিডিওর উপরে কোনো কিছু বসাবো। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ড্রয়িং করার সিস্টেম আছে, আপনারা এখান থেকে ড্রয়িং করতে পারবেন। সো ফ্রেন্ডস এইগুলোই আমি আপনাদেরকে দেখালাম, আপনারা অতি সহজেই আপনারা এখান থেকে এরকমভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার অডিওটা অ্যাড করব, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন ধরনের ফাইল তারপর এগুলো রয়েছে, আমার অডিও রেকর্ডার আছে, আমি ফ্রেন্ডস এই অডিও রেকর্ডারটাকে এখানে ক্লিক দিলাম, আমার রেকর্ড ছিল এটাকে আমি এখানে অ্যাড করে দেব। সো ফ্রেন্ড এখানে ক্লিক করার পর এখানে আমি প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার প্লে হেডটা যেখানে আছে সেখানে আমার এই এটা এসে যোগ হয়ে গেছে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমার অডিওটি আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করব। সো ফ্রেন্ডস আমার প্লে হেডটি যেখানে আছে সেখান থেকে আমি এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে অডিওটি সিলেক্ট হয়ে গেছে, এখানে অলরেডি দুইটা হয়ে গেছে। সো ফ্রেন্ডস আমরা এখান থেকে একটি ডিলেট করে দেবো, এখানে ক্লিক করা সিলেক্ট করার মাধ্যমে, তারপর আমরা এখানে ডিলেট প্রেস করার মাধ্যমে এটা ডিলেট হয়ে গেছে। সো ফ্রেন্ডস আপনারাও এভাবে আপনাদের যে অডিও আছে সেটি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, এবং যদি আপনাদের রেকর্ড করতে চান এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা রেকর্ডও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং আছে, সো আমার রেকর্ড করার প্রয়োজন নেই, আমি আমার অডিও যেহেতু আছে আমি সেটি নিয়ে নিচ্ছি, এবং আপনারা এখান থেকে আপনাদের অডিও থাকলে নিয়ে নেবেন। এবং এখান থেকে আপনারা অডিওটিকেও আপনারা এখানে কী কী করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভয়েস চেঞ্জ অপশন আছে, তারপর এখান থেকে আপনারা বিভিন্নভাবে ভয়েসটাকে আপনারা মডিফাই করতে পারবেন। এখান থেকে আপনারা এখানে আপনারা যখন অডিওর উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এডিটিং সিস্টেম এখানে আপনার শো করছে, এখানে আপনারা ট্রিম করতে পারবেন এটা, এটাকে আপনারা ভিডিওর মতোই ক্রপ কেটে কেটে তারপর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস আপনারা এখান থেকে এটা করে নেবেন অডিওটা, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভলিউম একটা অপশন আছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ভলিউম অপশন আছে, এখান থেকে সাউন্ড বাড়ানো কমানো যায়, অটো ভলিউম অন করে দেওয়া যায়। সো ফ্রেন্ডস আপনারা এখান থেকে এটি করে নেবেন, এবং এখানে অডিওর সাউন্ড টোটাল লিস্ট এখানে যেগুলো আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক রকম অপশন আছে, আপনারা এখানে ইনভলিউম এখান থেকে আপনারা এটা এডিট করে নিতে পারেন। সো ফ্রেন্ডস এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এখান থেকে আপনারা নর্মাল, তারপর এখানে বিভিন্ন রকমের হিপ হপ আছে, তারপর এগুলো আপনারা এখান থেকে ন্যাচারাল এগুলো আপনারা করে নেবেন, এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখান থেকে এডিট করা এখান থেকে আপনার প্লে করে করে চেক করে নেবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও করছি সেজন্য আমি এখানে আপনার সাউন্ডটা দিচ্ছি না, এতে আমার কপিরাইট আসতে পারে, এই জন্য। সো ফ্রেন্ডস আপনারা এটাকে আপনারা এখানে প্লে করার মাধ্যমে আপনারা চেক করে নেবেন, এবং যদি সাপোজ ধরেন আমি এখানে আমরা এটা করছি অটোমেটিকলি এখানে আপনার আসতেছে। সো ফ্রেন্ডস আপনারা এইভাবে প্লে করার মাধ্যমে আপনারা এটাকে করে নিতে পারেন, এবং এখানে আপনারা ট্রিমের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন এখানে কাটের মাধ্যমে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা টোটাল লিস্ট করবেন। এবং আপনারা এখানে ধরুন সাপোজ আমি এখান থেকে আমি টোটাল ভিডিওটা কমপ্লিট করে ফেলেছি, এখন আমি এটাকে কী করব এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য আমাদের যে অপশনটা প্রয়োজন হবে এটা হচ্ছে এখানে এই হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন কর্নারের উপরে যে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুল এইচডি, তারপর যে 720 এইচডি আছে সেটিও আমরা নর্মাল এইচডি সেগুলো সেটি দিয়ে আমরা এক্সপোর্ট করতে পারবো। এখানে আপনার যে প্লে আছে এখানে
30 তারপর আপনার দেখতে পাচ্ছেন 24 বিট এগুলো আছে তারপর আপনি এখান থেকে সিলেক্ট করে তারপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে কতটুকু কত এমবি হবে সেটি এখানে শো করছে সো फ्रेंड्स এরকম ভাবে আপনারা দেখে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এক্সপোর্টে ক্লিক করার পর এখানে হাই লো আছে এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এমবি এগুলো শো করছে এগুলো টোটাল লিস্ট সব দেখে আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করার মাধ্যমে এক্সপোর্ট করে নিতে পারেন সো फ्रेंड्स আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর फ्रेंड्स এক্সপোর্ট ভিডিও যদি ওয়াটার মার্কস আসে তাহলে আপনারা ওয়াটার মার্কস কিভাবে রিমুভ করবেন আমি সেটিকে আপনাদের দেখে দেব দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটার মার্কসটি শো করছে তো এরকম ওয়াটার মার্কস কিভাবে রিমুভ করা হয় সেটির একটি ভিডিও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা সেইখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে এই ওয়াটার মার্কসটি রিমুভ করা হয় সো फ्रेंड्स আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সো फ्रेंड्स বাই